সরকারি কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে নির্বাচন কমিশন বঞ্চিত করেছে বলে দাবি করছে বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই দাবি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিনি বলে নির্বাচন কমিশনের এই এখতিয়ার অবশ্যই রয়েছে তবে শুধু অভিযোগ পেলেই তদন্ত না করেই ব্যবস্থা নেওয়া সমীচীন নয় বিএনপি নানানভাবে নির্বাচন কমিশনকে বিভ্রান্ত বিভ্রান্ত করবার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের এই নেতা নির্বাচন কমিশনকে বিতর্কিত করবার জন্য নানা ধরনের ছল চাতুরি নানা ধরনের অভিযোগ তারা করে যাচ্ছে এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন সেই ব্যাপারটিতে আরও যত্নবান হবেন আরও সতর্ক হবেন